ওয়েলকাম টু নবনিয়ান নিলয় ভিডিও চ্যানেল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো আজকে নবনি নিলয় কি করবে? আমরা আজকে কেক বানাবো, মজার কেক। কে কেক খাবে? আমি। আমাকে দিবা? আচ্ছা, নবনি নিলয় আজকে কি বানাবে? মজার একটা কেক বানাবে, তাই না? ওইটা কালকে বানাবো, আজকে শুধু কেক বানাবো। ঠিক আছে, তো নবনী আজকে অনেক দিন পরে কেক বানাবে, তাই না? হ্যাঁ, তো দেখি কি কি দিয়ে কেক বানাবে। আগে ডিম। হ্যাঁ, তারপর এটা কি? ডিম। হ্যাঁ, রাখো রাখো রাখো, এটা কি? আচ্ছা, ডিম, তারপরে কি? এটা তেল। তারপর এটা পাউডার, বেকিং পাউডার। বেকিং পাউডার। তারপর এটা চিনি। তারপর এটা ময়দা। ময়দা। এটা 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 ভ্যানিলা। এটা ভ্যানিলা। হ্যাঁ, এগুলো দিয়ে, এগুলো সব ময়দা, সবগুলো দিয়ে কি করবে? সবগুলোতে মিক্স করবো। সবগুলো মিক্স দিয়ে মিক্সড করবা, না? তাহলে ফার্স্টে কি নিতে হবে আমাদের? ফার্স্টে ডিম। আচ্ছা, ডিমটা নিয়ে নাও। ফার্স্টে নাবনি ডিমটা ঢেলে দিবে। কয়টা ডিম এখানে? তিনটা। এভাবে না, উঁচা করে, এই যে উঁচা করে। বাস, সমস্যা নাই, কিচ্ছু হবে না। ফার্স্টে নবনি ডিম নিয়ে নিলো, তারপর কি নিতে হবে? তারপর এটা এটা, হ্যাঁ এটা না, আমি, আচ্ছা দুধ নিয়ে নাও। নবনি হাত হাত উপর উঠাও, হাত উপর উঠাও। হ্যাঁ, গুড, হাত লেগে গেছে, গুড, লাগে নাই। তারপর কি নিতে হবে? বেকিং পাউডার। আচ্ছা না, ফার্স্টে চিনি, 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 তারপর চিনি। ওরা দুজন অনেক খুশি, সম্পূর্ণ একবার ঢেলে দাও, গুড। তারপর রেখে দাও, বাটিটা রেখে দাও। তারপর হচ্ছে বেকিং পাউডার দিতে হবে। না বাবা, এটা না, এটা পরে বাবা, আগে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দুজনে মিলে। ব্যাস, এখন কি করতে হবে? চামচ দিয়ে মিলে, হ্যাঁ, মিক্সড করতে হবে, গুড। আস্তে 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 আস্তে, ওটা পরে বাবা, ওইটা এখন না, পরে। একটা নীলয় দিবে, একটা নবনী দিবে। দেখি, ওয়াও, বেশি বেশি করতে হবে। একটু নীলয়কে দাও, নীলয় একটু মিক্সড করো। নীলয় না, হ্যাঁ, দুইজন 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 মিলে আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু পড়ে যাবে। ওটা পরে বাবা, ওটা পরে। এটা চিনিটা ভালো করে গড়ানো লাগবে। হ্যাঁ, ভালো করে করো করো করো। এই তো নবনী পারতেছে। নবনী সব পারে এখন, তাই না? কে এখন নবনী বড় হয়ে গেছে, এখন আমার কোনো টেনশন নাই, তাই না? কি কি রান্না করতে পারো বলো তো, কি কি বলো? সত্যি সত্যি পারো না, এমনি এমনি বলছো? তাহলে তুমি কালকে রান্না করবো, আমি আরাম করে বসে থাকবো, বসে বসে টিভি দেখবো। ওকে, তো দেখি এখন কেমন হলো। উঁচা করো একটু, হয় নাই, ভালো করতে হবে, আর একটু করতে হবে। দাও এবার আমি একটু করি। হ্যাঁ, এইভাবে করতে হয়। আমাদের ব্ল্যান্ড মেশিন নাই, তো আমরা চামচ দিয়েই করি। নেক্সট আমরা কি করব? মেশিনের সাহায্যে করব, তাই না? এই যে দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে দুষ্টুমি করতেছে। এই দুষ্টু, কি খাচ্ছে ভাত? আচ্ছা, আমি একটু হেল্প করি। এখন পাউডার দেওয়া লাগবে। পাউডার না, ওটা হচ্ছে ময়দা দিতে হবে। ময়দা একটা একটা, আগে নীলয় দিবে, আগে নীলয় দিয়ে নিক। হ্যাঁ, ওকে, গুড। এখন মিক্সড করো নবনী। না না, এখন না, আগে এটা মিক্সড করে নাও, তারপর ভালো করে মিশানো লাগবে। এই পরে কেন? আচ্ছা, সমস্যা নেই, কাজ করতে গেলে একটু পড়বেই। না মানে দে দাও, দে দাও। হ্যাঁ,
তারপর মিক্সড করো। মাধু তো না, একজন একজন করে তুমি ছেড়ে দাও, লবণ ছেড়ে দাও, ও একটু করে নে, তারপর তোমাকে দিচ্ছে। বাবা করো করো, ইট দ্য গুড, সবাই কাজের, তাই না নিলয়? তুমি কি কি কাজ করতে পারো বাবা? খেলা করতে পারে, দুষ্টু করতে পারে। নিলয় এবিসিডি বলো তো। আচ্ছা তোমার নাম কি বলো? ওকে তোমার ব্লেন্ডার, পড়ে যাচ্ছে। কে খাবে? আমি। আর কে খাবে? দিদি। আর কে খাবে? মা। আর কে খাবে? বাবা। আর কে খাবে? কেউ না। খুব মনোযোগ দিয়ে নবনি কাজ করছে। কি করছে? আর নিলয় হা করে কি করে, একটু পর পর শুধু খায়, নিয়ে নিয়ে যখন পেট খারাপ হবে তখন বুঝবে কেমন লাগে। আই দুষ্টু ছেলে, নিলয় দুষ্টু ছেলে। নিলয় কার বাবা? তুমি কার বাবা? কার বাবা? কার বাবা? আমার বাবা। তোমার বাবা? তুমি কার বাবা? দীপালির বাবা? এই দুষ্টু ছেলে তাকাও। শেষ না? হ্যাঁ শেষ। শেষ। এই পাত্রে কেকটা ঢেলে দিব, তাই না? এখন কে ঢালবে, আমি ঢালবো না তোমরা ঢালবা? তুমি ঢালবা? ওকে নাও, দাঁড়াও, এটা এটা হাতে নিতে হবে। নবনি এখন কি করবে? ঢেলে দিবে। আর এই যে দুষ্টু ছেলেটা খাচ্ছে, সুন্দর করে ঢেলে দাও, সব মাঝখান থেকে, মাঝখানে মাঝখানে দিতে হবে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। না এবার এটা রেখে দাও, এটা রেখে দাও। চলো এখন আমরা কোথায় যাব? আমরা এখন রান্নার রুমে চলে যাব। চিত্রটা বন্ধ করে দিব। নবনী আসছে কেক দেখতে, হয়েছে কি না, তা না? আমি ডাক্তারটা দেখা দিচ্ছি খুলে। ওয়াও, অনেক সুন্দর কেক হয়েছে, তাই না? আমরা চুলা অফ করে দিলাম, এই হচ্ছে একটু ঠান্ডা হবে। কেক হয়ে গেছে, এখন নবনি নিলয় কি করবে? কেক কাটবে। এই নাও প্লেট, এখানে রাখতে হবে। করো করো করো, ঢালো, সমস্যা নেই না, আমি ঠান্ডা করে এনেছি। ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে। নিলে কোথায়? এই যে কেক কাটছে নবনি নিলয়। অনেকদিন পর নবনি কেক বানালো। কেক বানানো মানেই কেক কাটা, তাই না বাবা? দাঁড়াও, আলো দিয়ে কাটতে হবে। হ্যাঁ, ফুদো ফুদো ফুদো, গুড। ওটা কেন এইটা কর, কেন? কেক কাটা শেষ, এখন নবনি কি করবে? হা করো, এদিকে তাকাও, এদিকে তাকাও।
নিলয় বাবা দিদিকে খাওয়াই দাও। গুড, কেমন হয়েছে কেক বলো? কেমন হয়েছে? অনেক মজা। সবাইকে বাই দিয়ে দাও, বলো আমাদের কেক অনেক মজা হয়েছে, তোমরা সবাই বানিয়ে খাবা বাসায়। এদিকে থাকাও, তো সবাই টাটা দিয়ে দাও, বলো আমরা আরেকদিন আরেকটি খাবার নিয়ে আসবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের কেক।